একুশ বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিএনপি বলছে কেবলমাত্র রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই রায়, আইন আদালতকেও সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুষঙ্গ করে ফেলেছে, সাধারণ জনগণও তা বুঝে গেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।